হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন 7:40 বাজে, আপনাদের জানাই গুড মর্নিং, সুপ্রভাত। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, সাবধানে কাটুক, এই কামনা করে আজকের ব্লগটা এখানে শুরু হচ্ছে। এখন একটুখানি এই চা মা করে দিয়েছি, চা খাবো, চা বিস্কুট, তারপরে আপনাদের সাথে হচ্ছে চা আর বিস্কুট এখন খাবো। ফ্রেন্ড, এখন স্নানে যাচ্ছি, স্নান করে এসে আপনাদের সাথে দেখাতে চাই। বৃহস্পতিবারের সকালের পুজো হয়ে গেছে, ফ্রেন্ড এখন ব্রেকফাস্ট নিয়ে বসে বসে, ব্রেকফাস্টে আছে ভাত, মুগের ডাল আর হচ্ছে আলু সিদ্ধ। ব্রেকফাস্ট করে দেখা হচ্ছে। বাবা কলকাতায় যাবে, তার জন্য খেয়ে নিচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, কাঁচকলা ভাজা রেডি আছে, পটল আলুর তরকারি। কয়েকটা ফটো শ্যুট করলাম, গিয়ে একবার চেক করে নেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। চলুন, লাঞ্চ নিয়ে বসে বসেছি। লাঞ্চ আছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, নারকল দিয়ে মুগের ডাল, পটল আলুর তরকারি, আমের চাটনি আর ডাল দিয়ে খাওয়ার জন্য এই যে মা খেতে বসছি। বাবা তো গেছে কলকাতা বললাম। ফ্রেন্ড এখন একটুখানি চা খাচ্ছে, বিকেল এখন 4:30 বাজে, বাবা চলে এসছে কলকাতা থেকে। বাবা একটুখানি মুড়ি খাচ্ছে চা দিয়ে। ফ্রেন্ড এখন সন্ধে, পাঁচালি পড়বো, লক্ষ্মীর পাঁচালি। ব্রতের আরম্ভ। নারায়ণ নমস্কৃতং দেবী দেবী সরস্বতী চ তদজয়ত বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দরিদ্র দুঃখনাশিনী ক্ষীরাজপত্নী কেশবকান্তং বিষ্ণুবিলাসিনী দোল পূর্ণিমানিশী নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসে আলাপন হেন কালে বিনা নিয়ে আসে উনিবর নারায়ণী সাত খাতে করিলেন বিস্তর তারপর কর জোরে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী পতি এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরি দাঁড়ে দাঁড় পলকের তব তাহি নাহি কোনো স্থিতি মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি সতত কুকরিয়া যত নর নারীগণ অসহ্য যন্ত্রণা পায় দুর্ভিক্ষ ভীষণ অর্ণাভাবিশীর্ণ কায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে এত তা করিতেছে কেহ কহ প্রিয় পানাধিক পুত্র কন্যা গণি করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলো 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত দুঃখিত অন্তরে কহিলেন অতপর ক্ষুণ্ণ মুনিবরে নরলোকের দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চল আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শুন মন দিয়া দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার অলস মিথ্যা ঘিরিছে সংসার উচ্চহাসি উচ্চ ভাষা করি নারী গণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়নে দয়া মায়া লজা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতিসন্ধ্যা কালে ধূপধুনা দিতে লজ্জা মনে মনে গণে প্রভাতে নাই দেয় গোময়ের ছড়া
ময়লাই নষ্ট হবে তার শাড়ি পরা, লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইয়াছে মর্তধামে সুখের কারণ, বৃথায় সুখেটা তারা ভুলিয়া আমায়, অকাজে কুকুরকাজে তারা সময় কাটায়, শ্বশুর শাশুড়ি ঘরে নাহে ভক্তি মতি, বাক্যবান সদা তাহে তাহাদের প্রতি, স্বামীর আত্মীয় ঘরে না করে আদর, থাকিতে চায় গো হয়ে হয়ে স্বতন্ত্র, জয় মাতা সুরক্ষী। মা লক্ষ্মীর পাঁচালি পড়া হয়ে গেল, আপনারা দেখলেন, পড়লাম। এখন সন্ধ্যেবেলা টিফিন, দুটো সিঙ্গারা, ডিনার নিয়ে বসে পড়েছি। ডিনারে আছে রুটি, আলু পটলের তরকারি আর শশা। ডিনার সেরে দেখা হচ্ছে। ফ্রেন্ড, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। চলুন আর একটা নতুন ব্লগে শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণ টাটা, গুড নাইট।